নমস্কার বন্ধুরা, সমাজ কিচেনে সকলকে স্বাগত জানাই। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন, তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর পুরনো বন্ধু যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অলরেডি আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি একটা ডালের রেসিপি নিয়ে এসেছি, খুবই জনপ্রিয় এই রেসিপিটা, রুই মাছের মাথা দিয়ে মুগের ডাল। মাছের মাথা দিয়ে মুগের ডাল বানানোর জন্য প্রথমে শুকনো কড়াইয়ের মধ্যে আমি মুগ ডাল দিয়ে দিলাম, এক কাপ মতো মুগ ডাল দিয়েছি। এবার এটাকে একটু ব্রাউন কালার করে ভাজতে হবে। ডালটা হালকা ব্রাউন কালার হয়ে গেছে, এবার ডালটাকে সিদ্ধ করে নেব। ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, এবার অল্প লবণ দিয়ে দিলাম। ডালটা একটু সময় লাগবে সিদ্ধ হতে। এদিকে রুই মাছের একটা মাঝারি সাইজের মাথা নিয়েছি দুভাগ করে, এবার এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো, এবার এটাকে মাখিয়ে নেব ভালো করে। কড়াইতে দিয়ে দেবো 2 টেবিল চামচ সর্ষের তেল। এবার সর্ষের তেলটা গরম হলে মাথাটা দিয়ে দেবো। মাথার টুকরো দুটো লাল করে ভেজে নেব। মাছের মাথা লাল করে ভাজা হয়ে গেছে রুপি, এবার তুলে নেব। তুলে নিয়ে একটুখানি খুন্তি দিয়ে ভেঙে দেব। এবার ওই তেলেই হাফ চামচ জিরে, 2 শুকনো লঙ্কা আর 2 তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হলেই এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব। ফোড়নটা ভাজা গন্ধ বেরিয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব 1টা পেঁয়াজ কুচি, মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করতে হবে। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা দিয়ে কষাব। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1/2 চা চামচ ধনে গুঁড়ো, তার মানে জিরে ধনে হলুদ আর লঙ্কা গুঁড়ো সব 1/2 চামচ করে দিলাম, সব 4 চামচে। এবার সামান্য একটুখানি জল দেব দিয়ে মশলাটা করব। এর মধ্যে দিয়ে দেব 1টা টমেটো কুচি দিয়ে খুব ভালোভাবে কষতে হবে। মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, তেল বেরিয়ে এসছে, এবার মাছের মাথা দিয়ে দেব দিয়ে করব। মাছের মাথার সাথে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার সেদ্ধ ডালটা দিয়ে দেব। দিয়ে দেবো গরম জল, এবারে একটু সময় ঢেকে দেব। ডালটা ভালোভাবে ফুটে গেছে, মাছের মাথার সঙ্গে একেবারে মিশে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব গরম মশলা পাউডার 1/4 চামচ, দেব ধনে পাতা 2 টেবিল চামচ,
আর দেব 1 টেবিল চামচ ঘি। মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে দিলাম। হয়ে গেছে আমাদের রান্না। আমার রুই মাছের মাথা দিয়ে মুগের ডাল রেডি। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।